দীপাম নাই আর স্বপ্নিল আসবে আমাদের বাড়িতেই, আর মনোদীপ একবারে হায়দ্রাবাদ চলে গেছে, ওর বাবা মার সঙ্গে দেখা করতে পারবে না, কালকে বললো মাত্র 3 দিনের ছুটিতে এসেছিল। না মনোদীপ চলে গেছে সকালে ফ্লাইটে, হ্যাঁ আমাদের বাড়িতেই থাকবে, এসে একবারে বৌমার সাথে মানে 3 তারিখের পরে যাবে। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে রয়েছি, সবাই সবার সঙ্গে গল্পে ব্যস্ত। আকাঙ্ক্ষা কিন্তু হরিয়ানা থেকে একেবারে শর্টান শাড়ি পরেই চলে যাবে শ্বশুর বাড়িতে। এখানে শ্বশুর বাড়ি বলছি, আসলে শ্বশুর বাড়ি না, ওটা ওর নিজেরই বাড়ি। আর যেই মেয়ে কোনোদিনও শাড়ি পরেনি সে শাড়ি পরে যাবে, ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছিল কিন্তু খুব ভালো করেই সামলেছিল। আর এইদিকে দেখো, আমরা সবাই গল্প করছি কিন্তু এতটাই লক্ষ্মী মেয়ে, আমার বাবা মা ওয়াশরুমে যাবে, ও কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। অবশেষে আমাদের প্লেন আসলো, আমরা কিন্তু প্লেনের মধ্যে প্রবেশ করছি, এটা দিল্লি এয়ারপোর্টে এখনো রয়েছি আমরা। তো আমরা যে যার জায়গায় বসে পড়বো, সবাই কিন্তু পাশাপাশি আমরা সিট পাইনি, একটু ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম, কারণ আমরা প্রায় 20 জন গেছিলাম। এবার 20 জন পরপর একসঙ্গে সিট পাওয়া কিন্তু একটু কষ্ট, তো ভালোই লাগছিল। মোটামুটি গল্প করতে করতেই আসবো আমরা, সেগুলো দেখতেই পাবে। তবে কি, আমি কিন্তু আমার বোনের পাশ ছাড়িনি, বোনের পাশে যাওয়ার সময়ও বোনের পাশে ছিলাম, ভাইও ছিল, আসার সময়ও কিন্তু বোনকে সঙ্গে নিয়েই একেবারে এসেছি। প্লেনের মধ্যে তো ছড়িয়ে ছিটিয়ে সবাই বসেছি, মোটামুটি গল্প গুজব হচ্ছে নিজেদের মধ্যে, কিন্তু কারোরই মেজাজ খুব একটা ভালো না। প্লেন কিন্তু 1.5 ঘন্টা মতো লেট, কলকাতা এয়ারপোর্টে পৌঁছতে তো একটু দেরি হবেই, আর বাড়ি যেতে যেতেও বেশ খানিকটা দেরি হবে বলে মনে করছি, কেননা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্ল্যাটের দূরত্ব মাত্র 8 কিলোমিটার, যেখানে 7 থেকে 8 মিনিট সময় লাগে, মনে হয় আধ ঘন্টার বেশি সময় লেগে যাবে। সেই সব ভাবতে ভাবতেই মানে মেজাজটা আরও বিগড়ে যাচ্ছে। অবশেষে কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছলাম। বাস আর বাজাতে হবে না দিদি, কানে খুব লাগছে, হেভি কানে লাগছে। রাখো এখন উপরে, উপরে জায়গাটা রাখো, পরে দেখছি। জয়িতা বলো কোন পা আগে, বাপা আসতে, এইখানটা এখন আর কিছু দরকার নেই। উলু, উলু মানে হচ্ছে আমাদের এখানে উলু দেয় যে কোনো একটা রিচুয়ালস। হ্যাঁ
দিদি আপনি ওই ওইটা ওর উপরে রেখে দিন দিদি, চাদর ওইখানটা এখন রাখো ওইটা টিটো একটু দেখো তো, ওর আকাঙ্ক্ষার একটা হ্যান্ড ব্যাগ ওটা তেল আবিবে দেয়া হয়েছে যাতে ভালো হয়ে যায় তেল আবিব তাড়াতাড়ি। না কে করবে, এবার এক এক করে বরণের পালা। প্রথমেই মা বরণ করলো, মা দেখো একটা সোনার মুকুট দিয়ে বরণ করলো আকাঙ্ক্ষাকে। প্রথম থেকে আমার মনে এটা ছিল যে ছেলের বউ হয়ে আমার ঘরে আসবে, মানে মা লক্ষ্মী যখন প্রবেশ করবে ঘরে ওকে একটা সোনার মুকুট দেয়া হবে। তো কেনা হয়েছিল, মা তো বরণ করলো, আর আকাঙ্ক্ষাও খুব খুশি মায়ের গিফটটা পেয়ে। এছাড়া মা কিন্তু তানিষ্ক থেকে একটা নেকলেস দিয়েছিল, সেটা বেশ ভালো, পরে কোনো এক সময় তোমাদের অবশ্যই দেখাবো। আর মা যেহেতু বড়, সেই জন্যে মাকে দিয়েই প্রথম বরণ করানোর কাজটা হলো। তো মিষ্টি ওদের দিচ্ছে, কেউ খেতে চাইছে না, তো বরণ করার সময় একটু মিষ্টি তো খেতেই হবে। এবার মায়ের পরে তো বাবা, বাবা বরণ করবে। এবার একটু একটু ঠান্ডা পড়ে যাচ্ছিল, বাবার একটু অসুবিধাও হচ্ছিল, তো বাবা ওদের বরণ করলো। বরণ না, বাবা ঠিক আশীর্বাদ করলো, ছেলেরা তো বরণ করতে পারে না, বরণ মেয়েরাই করে। তো মায়ের পরে বাবাই করলো। এবার প্রণাম পর্ব চললো, এবার আমাকে বলল আশীর্বাদ করার কথা, তো আমিও আশীর্বাদ করলাম। এবার আমি নিজেকে মাই মনে করি, আকাঙ্ক্ষাও মা মনে করে, তবুও যেহেতু সম্পর্কে শাশুড়ি তাই লোহা বাঁধানো দিয়েই আশীর্বাদ করার রীতি আছে হিন্দুদের মধ্যে, হিন্দু বাঙালিদের মধ্যে। তো আমিও যথারীতি সেটাই দিলাম। আর কি কি গয়না আমরা দিয়েছিলাম সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো, সেগুলো কোনো একটা পর্বে কি কি গিফট পেলো সোনার গিফট সেটা অবশ্যই দেখাবো। আর আমার হাজবেন্ড কিন্তু মান্তাসা দিয়ে আশীর্বাদ করলো, মান্তাসাটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এরপরে আমার বোনের পালা, বোন একটা নেকলেস দিয়ে আশীর্বাদ করেছিল, সেটা কি দেখানো যাবে, দেখানো আর হ্যাঁ নেকলেস দিয়ে আশীর্বাদ করেছিল, পরে তো ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য ছবি দেখে দেখে বলতে হচ্ছে, আর এটা প্রায় এক মাস আগের কথা, একটু ভুলেও যাচ্ছি, ছবি দেখে দেখে কিন্তু আমি বলার চেষ্টা করছি। আর একটা কথা তোমাদের বলে দিই, হ্যাঁ এই যে নেকলেসটা দিয়েছিল এটা অঞ্জলি থেকে কেনা। আমাদের বেশিরভাগ গয়না, বেশিরভাগ কি সব গয়নাই কেনা হয়েছিল তানিষ্ক, সেনকোগোল, পিসি চন্দ্র আর অঞ্জলি থেকে, কেননা এই দোকানগুলোর গয়না খুব ভালো লাগে। এবার কিন্তু দেবাশিস আশীর্বাদ করছে, দেবাশিস মানে আমার ছেলের মেশো। এবার ওদের মিষ্টি খাওয়ানো হচ্ছে, এরপরে ওদের তো প্রণাম করতে করতে হাত ব্যথা, কিন্তু ওরা কিন্তু খুব লক্ষ্মী ছেলে মেয়ে, সবাইকেই নমস্কার করেছে। এরপরে দিদি, দিদি কিন্তু আমার বোনের হেল্পিং হ্যান্ড, আমরা কিন্তু আমাদের পরিবারের সদস্যই মনে করি, দিদিকেও কিন্তু আমরা নিয়ে গেছিলাম বিয়ে বাড়িতে, কেননা দিদি না হলে হবে না, দিদি এতটাই মানে ইম্পর্টেন্ট আমাদের পরিবারে। তো দিদিও কিন্তু আশীর্বাদ করলো ওদের, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। এবার কিন্তু আসবে, কে আসে দেখি, এনিনা। এনিনা তো আমার ছেলের কাকিমা, এনিনার সঙ্গে তোমাদের সবার পরিচয় আছে, ওরা আমাদের আত্মীয় না কিন্তু ভীষণ ভালো সম্পর্ক, ওই যে আত্মিক সম্পর্ক, ওদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে, মানে এতটাই ভালো সম্পর্ক ওদের সাথে। এবার এনিনা ওদের আশীর্বাদ করলো, এরপরে করছে টিটোদা, মানে এনিনার হাজবেন্ড। টিটোদা মানে তো আমার বরের ভাই আর আমার ছেলের কাকা, দেখতেই পাচ্ছ ওদের মিষ্টি খাইয়ে দিল, এরপরে প্রণাম পর্ব চলবে। এক এক ভাত কাপড় পরলো, আমার ছেলে তো ভীষণই লজ্জা পাচ্ছিল বলতে, তবুও বলতে হলো, এটা আমাদের রিচুয়ালস, সেটা মানতেই হবে। এবার ভাত কাপড়ের দিন যা যা রান্না করে ঘরের মানে নতুন বউকে দেয়া হয়েছিল সেই রান্নাগুলো আমি মা বোন এই তিনজন মিলে করেছিলাম, কিন্তু আমাদের খাবার কিন্তু খুব
মানে রান্নার লোক করেছিল, ও যেহেতু প্রথম এসছে আমাদের বাড়িতে সেই জন্য রান্নার লোকে রান্নাকে দেওয়া হয়নি, আমরা তিনজন মিলেই করেছিলাম। আর যে আসল যে খাবার পায়েস, সেই পায়েসটা কিন্তু আমার বোন করেছিল না মা করেছিল আমি মনে করতে পারছি না, বোন করেছিল, বোন মনে হয় নিয়ে এসেছিল ওর বাড়ি থেকে করে। ওই যে বললাম অনেকদিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি বলে ভুলে যাচ্ছি, এক এক করে কিন্তু সবাই একটু করে পায়েস খাইয়ে দিচ্ছে আর কি, বন্ধু করে খাবার ওর মুখে দিয়ে দিচ্ছে। আকাঙ্ক্ষার কাছে কিন্তু এগুলো একেবারেই অজানা, কেননা ওরা হলো হরিয়ানার বাসী, ওরা হরিয়ানার ব্রাহ্মণ ওরা। এবার আমাদের মধ্যে তো ব্রাহ্মণ ছাড়া বিয়ে হয় না, সেই জন্যে ব্রাহ্মণ হয়েছে কিন্তু হরিয়ানাবাসী যেহেতু ওদের কাছে আমাদের এই ইয়েগুলো কিন্তু একটু মানে অজানা লাগছে ওর কাছে, তবু ও কিন্তু খুব সুন্দর মানিয়ে নিচ্ছে। এবার ভাত কাপড়ে মোটামুটি মেটার পরে, না মেটার আগে বলছি, ওই যে বললাম ছবি দেখে দেখে বলছি ভুলে ভুলে যাচ্ছি, এবার কিন্তু কে খাইয়ে দিচ্ছে না দেবাশিস, মানে আমার ছেলের মেশো। এবার আকাঙ্ক্ষা সব কিছু ওকে খেতে বলা হয়েছে, জানি না কতটা খেতে পারবে, তো আকাঙ্ক্ষাকে আর আমার ছেলেকে একসঙ্গে খেতে দেওয়া হলো, দুজনে মিলে খাক এখন আর আমরা দেখতে থাকি, আর তোমরাও উপভোগ করো কেমন। তোমাদের তো খাওয়াতে পাচ্ছি না কিন্তু তোমরা দেখে মানে চোখের দেখা দেখো, এটা দেখেই স্বাদ মেটাও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, অপেক্ষা করো কিন্তু, ঠিক আছে, থেকো আমার সাথে। খাওয়াটা তো খাওয়াটাই তো চলছে, হ্যাঁ একটুখানি যতটা পারো খাওয়া তুমি।